প্রতিটি বাহিনী কিন্তু সাধারণ মানুষের পাশে আছে। আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ আমরা ধার নেই, আমরা কারোর কাছ থেকে হাত পেতে নেই না। পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত শর্ত টর্ত কেউ দিতে সাহস পায় না, দেয় না। যেমন হঠাৎ কাঁচামরিচের ঝাল খুব বেড়ে গেল আমাদের বাংলাদেশ, এখন খাদ্য স্বয়ং সম্পদ অর্জন করেছে বাংলাদেশ, আর কারোর কাছে হাত পেতে চলবে না। অন্তত সেভাবেই আমরা দেশকে গড়ে তুলছি। আমরা জানি যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার সাথে সাথে আমাদের প্রতিটি বাহিনী কিন্তু সাধারণ মানুষের পাশে আছে। শুধু আমার দেশে না, শান্তিরক্ষা মিশনেও যারা কাজ করে তাদের মাঝে সবথেকে বড় মানবিক গুণ হলো যে দেশেই তারা যান তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের সাথে সাথে স্থানীয় মানুষের সেবা দিয়ে থাকে। সেজন্য প্রত্যেকের কাছে তারা একটা মর্যাদা পায়। এবং আমার খুব আমি খুব গর্ব অনুভব করি যখনই যে দেশে আমাদের শান্তিরক্ষা মিশন কাজ করেছে সেই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যখন আমাদের বাহিনীগুলি প্রশংসা করে তখন সত্যি আমার গর্বে বুক ভরে যায়। পদ্মা সেতু নির্মাণ এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, আমাদের উপর একটা বদনাম দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে দুর্নীতি, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং এটা তারা প্রমাণ করতে পারেনি। এমনকি আমাদের বিরুদ্ধে যে মামলা করেছিল ক্যানাডায় সে ফেডারেল কোর্টেও এটা ঘোষণা দিয়েছিল যে এখানে যত রকম অভিযোগ আনা হয়েছে সবই ভুয়া মিথ্যা। কাজে আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আজকে আমরা কিন্তু সেটা করতে সক্ষম হয়েছি। এই একটা সিদ্ধান্ত আমি মনে করি যে বাংলাদেশের ভাবমূর্তি, আগে যারা মনে করতো যে এই দেশকে শুধু মানে আমরা শুধু মানুষের কাছে হাত পেতে চলবো, এখন আর সেটা মনে করে না। বরং আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থ আমরা ধার নেই, আমরা কারোর কাছ থেকে হাত পেতে নেই না, আবার সুদসহ তা ফেরতও দেই। কিন্তু ভাবখানা এমন ছিল যেন আমরা ভিক্ষা নিচ্ছি, এই যে শর্ত দেওয়া। তবে পদ্মা সেতুর এই সিদ্ধান্তের পর এখন আর অত শর্ত টর্ত কেউ দিতে সাহস পায় না, দেয় না। এবং বাংলাদেশকে এবং বাংলাদেশ মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে আর কেউ দাবায় রাখতে পারবে না। কোনো অনাবাদী জমি থাকবে না, এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। যে যেখানে কর্মস্থানে পারলেও অন্তত সবাই যেমন এই আষাঢ় মাসে বৃক্ষ রোপণ করা, এটা আমাদের আওয়ামী লীগের 85 সাল থেকেই আমরা এই কর্মসূচিটা আমরা আমাদের কৃষক লীগের মাধ্যমে বাস্তবায়ন করি। সেটা হলো প্রতিটি সদস্য অন্তত 3টি করে গাছ লাগাবে, একটি ফলজ, একটি বনজ, একটি ভেষজ। সেইভাবে আমরা কিন্তু চাই সকলে একটু বৃক্ষরোপণ করবে, যার যার নিজের বাড়ি ঘর গ্রামে, আর অনাবাদী জমি যেখানে আছে সেখানে সবাই আবাদ করবে। প্রতিটি জিনিস আমরা নিজেরা আবাদ করব, নিজেদের চাহিদা মিটাবো, অতিরিক্ত যা তা আমরা আরও রপ্তানিও করতে পারবো। ইতিমধ্যে আমাদের কিন্তু অন্য বিদেশে আমরা সবজি থেকে শুরু করে সবই রপ্তানি করা কিছু কিছু শুরু করেছি। তবে আবার যখন যেটা অভাব দেখা দেয় সেটা আবার একটু মানে সমস্যা দেখা দেয়, যেমন হঠাৎ কাঁচামরিচের ঝাল খুব বেড়ে গেল আমাদের, তো আবার এখন আমদানি করার পরে সেটা কমতে শুরু করেছে। পেঁয়াজ নিয়েও একটু ছিল, সেটা আমরা পেঁয়াজ উৎপাদন করছি। এখন আমাদের লক্ষ্য যে আমরা প্রতিটি খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করব, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করে আর কারো হাতে যেন আমাদের হাত পাততে না হয় বা আনতে না হয় সেটাই আমরা দেখব। আমাদের মাটি অনেক উর্বর, কাজে সেটুকু দিকে নজর রেখে সবাইকে আমি বলবো যে আপনার কাজ করুন। আমি প্রিয় গার্ডদের আন্তরিক ধন্যবাদ জানাই, রোদ ঝড় বৃষ্টি বাদলা সব কিছু উপেক্ষা করে তা আপনারা যেভাবে নিরাপত্তা দেন আমার সবসময় চিন্তা হয়। তো আমি সত্যি আপনাদের যে বিশেষ করে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য আপনাদের সাহসিকতা, সততা, আন্তরিকতা এবং পেশাগত দক্ষতা এবং এই যে কর্তব্যনিষ্ঠা এটা সত্যি আমাদেরকে মানে মুগ্ধ করে। আপনাদের দেশপ্রেম এবং এই সততা নিয়েই আপনারা কাজ করে যাবেন, অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এটুকু বলতে পারি প্রতি নামাজের পর যেমন আমার নিজের ছেলে মেয়ে নাতি প্রতি পরিবারের জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করেন সকলের জন্যই কিন্তু আমি দোয়া করি। দোয়া করি এই দেশবাসীর জন্য, দেশের মানুষ ভালো থাকে, তাদের কল্যাণ হয়, তাদের মঙ্গল হয়।